ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يعني আমাদের মা বাপ নানা নানি দাদা দাদি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমি শুধু ছোট করে দুটি কথা বলতে চাই। আমরা সবসময় দেখেছি যে আমাদের যখনই কোনো সভা সমাবেশ কিংবা নির্বাচনের মিছিল হয় তখন জনস্রোতে পরিণত হয়। এটাই বিএনপির আসল চিত্র। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, জনগণের দল। কিন্তু যখন নির্বাচনের জন্য আমরা ভোটের দিন কয়জন আমরা ভোট দিতে যেতে পারি, আমরা ভোট দিতে যেতে পারি না। কিন্তু আমাদের ভোট আমাদেরকেই দিতে হবে, সেই অধিকারের আদায় লক্ষ্যেই কিন্তু আজকে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ দক্ষিণ এবং সারা বাংলাদেশের সকল নেতৃবৃন্দ, সকল সংগঠনকে সুসংগঠিত করার জন্য দেশনায়ক তারেক রহমান সারাদিন ধরে, আমি প্রায় বলে থাকি কথাটা যে 24 ঘন্টার ভিতরে 15 থেকে 17 ঘন্টা তিনি কাজ করে যাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটি নেতৃবৃন্দর সঙ্গে। তাই আমরা জনস্রোত যখন আমরা দেখি, কিন্তু আমরা ভোটের দিনও ভোটের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। আমি বলবো আজকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, যিনি সফলতার সাথে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, 3-3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন। আমরা প্রথমেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া করেছি, মোনাজাত করেছি, এবং আমরা আজকের এই দিনে অবিলম্বে তার মুক্তি দাবি করছি। তিনি মুক্ত হয়ে, তিনি যে অসুস্থ তার সুচিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারবো, আল্লাহ তাআলার কাছে সেটাই আমাদের চাওয়া, সেটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ তাআলা অবশ্যই তাকে মুক্ত করে সুচিকিৎসার মধ্য দিয়ে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন। সাথে সাথে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং একজন বলিষ্ঠ ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কুকুর আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করেছি। সাথে সাথে আমরা দোয়া করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি সারা দিন রাত সেই সুদূর লন্ডনে থেকেও আপনাদের সাথে, আমাদের সাথে, বিএনপির সারা বাংলাদেশের নেতাকর্মীর সাথে, অঙ্গ সংগঠনের সারা বাংলাদেশের নেতাকর্মীর সাথে যোগাযোগ রক্ষা করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সার্বক্ষণিক তিনি যোগাযোগ রাখছেন। কতক্ষণ ঘুমান তিনি জানি না, সে একই সময় একই পর্যায়ে একইভাবে আমরা দেখছি সারাক্ষণ তিনি কোনো না কোনো পর্যায়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাথে যোগাযোগে রয়েছেন, মিটিংয়ে রয়েছেন। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন এবং আমাদের কে যে উদ্দেশ্যে আজকে নবগঠিত ঢাকা মহানগরী বিএনপি উত্তর এবং দক্ষিণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দিয়েছে, বাংলাদেশের আজকের অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে, বুলন্ধিত মানবাধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে, জনগণের মতামতের, সাংবাদিকদের মতামতের স্বাধীনতা অর্জন করার জন্যে
এবং সকলে যাতে মুখ খুলে কথা বলতে পারে সেই লক্ষ্যে এবং বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে নির্বিঘ্নে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যাতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে আজকে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যে কমিটি দিয়েছেন সেই কমিটি এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের ঐক্যবদ্ধ পুনর্গঠনের মধ্য দিয়ে সুসংগঠিত করার মধ্য দিয়ে আগামী দিনে যে আন্দোলন যে সংগ্রাম দেশের জন্য দেশের মানুষের জন্য সেই আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে নামার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের যে প্রত্যাশা সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করব জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করব সেই প্রত্যাশা পূরণ করতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি সকল অঙ্গ সংগঠন উত্তর দক্ষিণ সারা বাংলাদেশের বিএনপি এবং অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ধৈর্য এবং সহনশীলতার সাথে সকলকে একযোগে একসঙ্গে জিয়া পরিবারের সদস্য হিসাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই লক্ষ্যে আজকে আমাদের বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী তারেক রহমান যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমাদের কিছু কিছু কর্মকাণ্ড শুরু করেছি ধন্যবাদ সকলকে।